হু অনুসল্লি আলা রসুল কারীম আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি গোল্ডেন ইস্পাত বরকতময় রমজান পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল কো স্পন্সর আলহারাম হসপিটাল আমরা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হল বাংলাদেশে ইসলাম প্রচারে পীর মাসায়েকদের ভূমিকা আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন দেশ বরেণ্য ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী স্কলার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল রশিদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ মোবারকবাদ যে আমরা যে বিষয় আজকে আলোচনা করব বাংলাদেশে এই ইসলাম এসেছে কিভাবে বা এই ইসলাম প্রচারে পীর মাসায়কদের ভূমিকা আপনি যদি আলোচনা করেন ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমি মনে করি যে বাংলাদেশের যে মুসলমানদের জন্য এই বিষয়টি জানা খুবই জরুরি তা আপনি যে যে বিষয়টি অবতানা করেছেন সেটি এজন্য গুরুত্বপূর্ণ যে সৌদি আরব থেকে প্রিয়নবীর দেশ থেকে বাংলাদেশের দূরত্ব প্রায় সাড়ে ছয় হাজার কিলোমিটার এখানে কিভাবে ইসলাম আসলো এবং এখানের মানুষ এত মুসলমান কিভাবে হলো প্রায় পঁচানব্বই ভাগেরও বেশি মানুষ এখানে মুসলিম অথচ আমরা জানতাম যে এই ভারত উপমহাদেশে সবচেয়ে বেশি অন্য ধর্মাবলম্বীদের এই বসবাস সেখানে ইসলাম এসে কিভাবে এতটা প্রভাব বিস্তার করল এটি মূলত একটা গবেষণার বিষয় এবং এ বিষয়ে যারা ইসলাম নিয়ে গবেষণা করেন ইতিহাস নিয়ে গবেষণা করেন তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন বইও রয়েছে তা আমি সংক্ষেপে যদি এটি বলি সেটি হচ্ছে মূলত পীর মাসায়েক অলিয়া উলিয়া সুফিগণ তাদের দ্বারাই বাংলাদেশে এই সাউথ ইস্ট এশিয়া দক্ষিণ এশিয়া ইসলাম প্রচার হয়েছে আপনি যান খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাই তিনি সেই কোথার থেকে আসলেন এখানে তার মোরশেদ ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইয়ের কাছে তিনি বায়াত নিলেন তারপরে ওস্তাদ এবং সাগরে দুজনেই নবীজির রওজা মোবারক জিয়ারতে গেলেন যে দিনের কাজে কোথায় বা কিভাবে করা যায় তখন রৌজাপাত থেকে ইঙ্গিত পেলেন এবং সেখান থেকেই কিন্তু খাজা মাইনুদ্দিন চিষ্টি আজমির রহমতুল্লাহ আলাই কিন্তু চিস্তের লোক হওয়া সত্ত্বেও তিনি আজমিরের পথে রওনা করলেন এবং আপনি জানেন দীর্ঘবধ পরিক্রমার পর এখানে আসলেন এবং তখন এইটা ছিল অন্য ধর্মাবলম্বীদের বিশেষ করে আপনার বৌদ্ধ এবং হিন্দু এরা ছিলেন তো এখানে যে আউলিয়াইকেরা এসছেন যেমন আমাদের বাংলাদেশের শাহজালাল আলিয়া মিন রহমাতুল্লাহ আলাই পরান রহমাতুল্লাহ আলাই তার সাথে আমরা জানি তিনশো ষাট আউলিয়া আরব দেশগুলো থেকে এখানে এসছেন ঠিক একইভাবে চট্টগ্রাম অঞ্চলেও কিন্তু আউলিয়া সহ অসংখ্য অলিয়া আউলিয়া এখানে এসছেন শুধু তাই নয় এদের আসবার যে ঘটনা বলি সেটিও খুবই চমকপ্রদ কেউ এসেছেন মাসের উপরে সাওয়ার হয়ে মাহি সাওয়ার বলা হয় মানে মাছকে তিনি বাহন বানিয়ে তিনি চলে আসলেন আবার কেউ এসছেন পদব্রজে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লীর পদ পরিক্রমা সেই মদিনা তাইয়েবা থেকে তিনি হেঁটে তারপরে অবশেষে আজমিরে পৌঁছলেন তো এখানে এই যে তাদের যে প্রভাব তাদের প্রভাবেই কিন্তু মানুষ আল্লাহর দিন গ্রহণ করেছেন এইখানে কেন তাদের এই প্রভাবটা এখানে প্রবল হলো এখানে কিন্তু সেই আগে যারা ধর্মাবলম্বী ছিলেন তারা তো ছিলেন এখানে সবচেয়ে যে বিষয়টি মানুষকে আকৃষ্ট করেছে সেটি হচ্ছে যে তাদের কাছে কোনো মানুষের মধ্যে কোনো শ্রেণীভেদ ছিল না আর এখানে সেই শ্রেণীভেদেই তারা কেউ নিম্ন বর্ণের কেউ উচ্চ বর্ণের নানাভাবে মানুষ মানুষের দ্বারা নিষ্পেষিত ছিল তা মানুষ মানুষের দ্বারা যখন নিষ্পেষিত হয় তার হৃদয়ে রক্তক্ষরণ হয় আর যখন মানুষ দেখে সে কোথাও মর্যাদা পাচ্ছে তখন কিন্তু সেখানে সে তার বিবেক তার মানসিকতা সেদিকেই কিন্তু ধাবিত হয় কিন্তু আল্লাহর অলিদের সবচেয়ে বড়ো যেটি সেটি হচ্ছে তারা কোনো দুঃখ কষ্ট অসুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতেন তারা কোন ধর্মের তারা কে কোন জাতির এগুলো তারা প্রশ্ন করতেন না তাদের কাছে গেলেই অবাহিত জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে ভালোবাসা পাওয়া যেত তাদের কাছে গেলেই তারা তাদের সমমানে তাদেরকে বসাতেন তাদেরকে সম্মান করতেন তা তারা গিয়ে দেখলেন যে এখন একটি ধর্মমত যেখানে মানুষ সবাই সমান যেমন ধরুন যে ইসলামে কি সুন্দর ব্যবস্থাপনা নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ সেখানে এমাম একজন হবেন বটে কিন্তু এমাম যেখানে নির্ধারিত নেই যারা উপস্থিত তারাই তো একজনকে এমাম বানিয়ে নামাজ পড়তে পারেন যে কোনো মুসলমানের মসজিদে প্রবেশের অধিকার রয়েছে দেখা যাচ্ছে একজন রাজা একজন অত্যন্ত উচ্চ পর্যায়ের ক্ষমতাধর ব্যক্তি তার পাশেই দাঁড়িয়ে আছেন সেরা গেঞ্জি অথবা গায়ে জামাও নেই একটি গামসা গায়ে অথবা খালি গায়ে একজন অতি দরিদ্র মানুষ অথবা একজন শ্রমিক মানুষ তার পাশেই দাঁড়িয়ে আছেন যার শরীর ঘামে ভেজা এটা কারণ কি ইসলামের এই যে সমতার বিধান এবং ইসলামের দৃষ্টিতে যে সকল মানুষ সমান এটি সবাইকে আকৃষ্ট করেছে খুব সুন্দর বলছেন আমরা আবার আপনার কাছে আসবো সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ইস্পাত ডিজিটাল রমজান সময় হয়েছে ছোট্ট একটি বিরতির আমাদের সাথেই থাকুন বিরতির পরে মূল আলোচনায় স্যার আপনি সুন্দর বলছিলেন আমাদের দেশে অনেক মুসলমান টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা এত পীরাই ভূমিকা তাদের আর কি মানে আপনার আমল ছিল বা কি কাজ ছিল সেটি আমি বলে আসতেছিলাম যে দেখুন এই যে তাদের একটা বাহ্যিক ভালোবাসা মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই সকলকে বুকে টেনে নেওয়া এটাই কিন্তু ইসলামের রীতি মহান আসলাম এটাই শিখিয়েছেন যে কালোর উপর ভরসা মানুষের কোনো প্রাধান্য নেই ধনির উপর নির্ধন কোনোভাবেই ছোট নয় এভাবে আল্লাহ রসুল রসুলসাল্লাম বলছেন যে সকল মানুষ সমান আর যদি মর্যাদার দিকটাতে যায় তাহলে তাকোয়া যার বেশি তিনিই আল্লাহর সবচেয়ে প্রিয় এটাই মেনটেন করা হতো আরেকটি বিষয় হচ্ছে এখানে যে এই পীর পীরমাসায় গলিয়াউরিয়ায় কেরাম তারা মানুষের মনোজগতকে তাদের অন্তর আত্মাকে স্পর্শ করতে পেরেছিলেন কারণ তারা ছিলেন তা তারা ছিলেন তা অধিকারী কিন্তু পীরমা শেখ আউলিয়া কেরাম যে হেদায়েতের কাজ করতেন তাদের মূল বিষয়টাই হচ্ছে ওয়ু হ্যাক কি তারা বিশ্বাস করতেন আত্মাকে স্পর্শ করতে পারলে মানুষের তাকে পরিশুদ্ধ করতে পারলে তাহলে তার হল বডি তার আচার আচরণ সব কিছুই পরিশুদ্ধ হবে তাই তারা এই আধ্যাত্মিক যে দোতনা আধ্যাত্মিক যে বাঙ্গময়তা এটা তারা কিন্তু সরিয়ে দিতে পেরেছিলেন তারা বলেছিলেন তোমার বাহ্যিক পোশাক কোনো বিষয় নয় তুমি কেমন সেটি বিষয় নয় তোমার আত্মা আল্লাহর জন্য নিবেদিত কিনা মানুষের সেবায় নিবেদিত কিনা যার জন্য তারা খুব অল্প কথা বলতেন বলতেন সামান্য নামাজ পড়বে আল্লাহকে এক হিসেবে জানবে রসুলকে ভালোবাসবে কোরআন পড়বে পর্দাপশিদা মতন চলবে হালাল খাবে কোনো সুর নয় কোনো ব্যঞ্জনা নয় বরং স্বাভাবিক যে ন্যাচারাল তাদের সেগুলোই কিন্তু বলতেন কিন্তু এই সাধারণ কথাগুলো মানুষের আত্মা সুয়ে যেত তাদের মধ্যে পরিবর্তন এসে যেত তারা নেংটি পড়তেন টিকি রাখতেন এমনকি কেউ কেউ আসাম অঞ্চলের কাপড়ই পরতো না তারা সেই লোকগুলো সুসভ্য হয়ে গেল তারাদের গায়ে জামা উঠল তারা টুপি পরা শুরু করলেন দাড়ি রাখা শুরু করলেন নামাজ পড়া শুরু করলেন এবং সত্য কথা বলা শুরু করলেন আমানতদার হয়ে গেলেন মানুষকে ভালোবাসতে থাকলেন রোগে ভোগে যে সকল মানুষ রাস্তায় এখানে সেখানে যার কাছে প্রতিগন্ধময় মানুষ কাছে যায় না সেখানে গিয়ে অলিয়া পীর পীরমাশাহরা তাদের সেবা করতেন এই যে মানুষকে সম্মান করা মানুষকে ভালোবাসা এবং তাদের আত্মায় এই মানুষের সৃষ্টিকর্তা সকল কিছুর সৃষ্টিকর্তা সম্পর্কে ভালোবাসা তৈরি করে দেওয়া এটাই হচ্ছে তাদের মূল কথা আল্লাহ রসুলের ওই বাণীর আলোকে যেখানটাতে তিনি বলছেন লাহাত হুকুম হাত্তা আকুনা আহব্বাইলাইহি ওয়ালি দিহি ও দিহি অন্নাসে আজমে যদি একটি উদাহরণ আমি দেই যেমন আল্লাহ আসলাম মসজিদে নববীতে বসা একজন ইহুদি এসে মসজিদেই পেশাব করল নবী স্লামের সাহাবিরা চাইলেন তাকে শাস্তি দেবেন নবী কিন্তু তা দেননি তার ঘা দুই কাদের উপরে হাত রেখে পরম বন্ধুর মতন বললেন আবার যখন আসবে তো আমি তোমাদেরকে আমাদের পেশাব করার জায়গাটা দেখিয়ে দেব এখানে তো আমরা নামাজ পড়ি তুমি কষ্ট পেয়েছ কোন জায়গায় পেশাব করবে জানতে পারো নি তো তার তো কিন্তু মনের মধ্যে একটা শ্রদ্ধা জাগ্রত হয়েছে সে কিন্তু আল্লাহ নবীর উম্মত বা মুসলিম হয়ে গেছেন তো এই যে টলারেন্স এই যে মানুষকে সহ্য করা ধৈর্য ভালোবাসা তো এখানে আদর্শের জয় হয়েছে আমরা অনেক সময় পেশি শক্তির জয় চাই এইটা অলিয়া উলিয়া একরাম পীর মশায়করা চাইতেন না তারা ভাবতেন মানুষের আত্মা যদি ঠিক হয়ে যায় তাহলে যেমন ইন্নাফিল জাসাদুল্লু ইজা ইজা ফাসাদসাদ মানুষের শরীর একটি মাংসপিণ্ড আছে সেটি ভালো হলে তার সব ভালো হয় সেটি খারাপ হলে ওই জায়গাটায় তারা আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি ইমান আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা তাকে এতাত করা সকল মানুষের সেবা করা এই জিনিসগুলো তারা ওখানে আত্মায় রূপিত করতেন সুন্দর বলেছেন যে ভূমিকা ইসলাম প্রচারে অস্বীকার করার কি কোনো সুযোগ আছে না এটি আসলে আমরা যেমন আমাদের জন্ম আমাদের পিতৃপুরুষ আমাদের অস্তিত্বকে অস্বীকার করতে পারি না ঠিক পীর পীরমা শাহেক অলিয়াউলিয়াদের যে আপনি দেখবেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় অলিয়াউলিয়াদের মাজার তার হাজার বছর আগে এসছেন এমনকি নবীজির যুগেও এই বঙ্গদেশে সাহবাহিকার এসেছেন বলে কিন্তু আবিষ্কার উনসত্তর হিজড়িতে বানানো মসজিদ সেটি কিন্তু রংপুর অঞ্চলে আবিষ্কৃত হয়েছে তো এখানে তারা এসছিলেন কেন এসছিলেন তারাদের উদ্দেশ্য ছিল মানুষকে সৎপথ দেখানো মানুষকে আল্লাহর পরিচয় জানানো তো এইটাই হচ্ছে অলিয়া উলিয়াদের এই অবদানকে অস্বীকার করলে তো আমাদের অতীতকেই অস্বীকার করা হবে তাদের প্রতি পরম শ্রদ্ধা জানিয়ে তাদের দেখানো পথে যদি আমরা এখনও সেই আদর্শের বিজয়ের জন্য সকল মানুষকে ভালোবেসে আল্লাহ আল্লাহ রসুলের এই প্রেম ভালোবাসার মাধ্যমে মানুষের আত্মা জয় করতে পারি তাহলেই তো প্রকৃতপক্ষে ইসলামের প্রচার হবে বেশি শক্তি এখানে বড় নয় বড় হচ্ছে আদর্শের বিজয় শুক্রিয়া জাজাকাল্লা সুন্দর আলোচনা করেছেন কষ্ট করে আসার জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আমরা ইসলাম প্রচারে আউলিয়া কেরামদের ভূমিকা বিষয়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে সম্মানিত বি সি কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আমরা আউলিয়া কেরামদের সাথে থাকব তাদের ও দিক নির্দেশনা অনুযায়ী আমরা জীবনকে সাজাবো ইনশাআল্লাহ পরবর্তী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ